নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে চলেছে। আগামী কাল থেকে আপনাদের ভাগ্য থাকবে তুঙ্গে। দেখুন জ্যোতিষশাস্ত্র কি বলছে, আগামী কাল কিন্তু বুধের গোচর, আর এই বুধের গোচর জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবং বুধ গ্রহের রাজপুত্র সিংহ ছেড়ে আগামীকাল 23 সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে, আর এই কন্যা রাশিতে প্রবেশ করার ফলে এই বুধের গোচরের ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে। অর্থাৎ আগামীকাল থেকে আপনারা যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন। জ্যোতিষশাস্ত্র কি বলছে শুনুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতো স্থান বা ঘর পরিবর্তন করে 12 রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক নেতিবাচক নানান প্রভাব পড়ে, আর সে সময় তারা নানান রকম শুভ যোগের সৃষ্টি করে। 23 সেপ্টেম্বর অর্থাৎ বুধ নিজস্ব রাশি কন্যা রাশিতে প্রবেশ করবে, আর যে কারণে তৈরি হবে ভাদ্র রাজযোগ, যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই ভাদ্র মহাপুরুষ রাজযোগ কিন্তু গঠন হওয়ার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে। এই যোগ অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময় কিছু রাশির ব্যক্তিদের কর্মজীবন থেকে ব্যবসায় খুব ভালো লাভ হবে। তবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলে যাবে বুধের গোচরে। দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে 12 রাশি 9টি গ্রহ 27টি নক্ষত্রের উল্লেখ রয়েছে। প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজপুত্র বলা হয়, এবং অন্যদিকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধকে জ্ঞান, ব্যবসা, বুদ্ধিমত্তা, যোগাযোগ, বক্তৃতা ইত্যাদির কারক বলে মনে করা হয়। বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক বিভিন্ন ক্ষেত্রে ভালোমন্দ ফল পায়। তবে জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে যে কন্যা রাশিতে বুধের গোচরের ফলে দেশ ও জগতের পাশাপাশি মানব জীবনেও এর প্রভাব পড়বে। বুধের কন্যা রাশির গোচর কিছু রাশির জন্য শুভ, আবার কিছু রাশির জন্য স্বাভাবিক হতে চলেছে। কন্যা রাশিতে বুধের গোচরের ফলে বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। আগামী কাল থেকে আপনাদের সৌভাগ্যের দরজা খুলে যাবে। এই রাশির জাতক জাতিকারা বুধের গোচরে ইতিবাচক ফল পাবেন, এবং এই 23 সেপ্টেম্বর সোমবার সকাল 9:30টায় বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে, যার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের এই কন্যা রাশিতে বুধের গোচর অত্যন্ত শুভ ফল পাবে। আবার জ্যোতিষশাস্ত্র বলছে অক্টোবর মাসে তুলা রাশিতে প্রবেশ করবে 10 অক্টোবর বুধ, এবং কন্যা রাশি থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করবে। তুলা রাশিতে বুধের গোচর দেশের পাশাপাশি মানব জীবনেও প্রভাব পড়বে। তবে এই সিংহ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে, যে আগামী কাল থেকে আপনাদের ভাগ্য কিরকম হতে পারে। দেখুন জ্যোতিষশাস্ত্র যা বলছে আপনাদেরকে তো একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব, তার আগে আপনাদেরকে একটি কথা বলবো, একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে। একজনের ভালো সময় গেলে অন্যদের খারাপ সময় যেতে পারে, আবার অন্যদের ভালো সময় গেলে একজনের খারাপ সময় যেতেই পারে। এটি শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের আনুমানিক একটা বিচারের মাধ্যমে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে বুধের গোচরে এই সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে, তারই ভিত্তিতে কিন্তু একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। আপনারা এ কথাগুলো শুনে বিভ্রান্ত হয়ে পড়বেন না, কারণ আপনাদের ভাগ্যে যা আছে কিন্তু সেটাই হবে। তাই জ্যোতিষশাস্ত্র বলছে যে একজনের ভালো গেলে অন্যদের খারাপ সময় যেতে পারে, আবার অন্যদের ভালো গেলে আরেকজনের খারাপ সময় যেতেই পারে। এটা নিয়েই কিন্তু জ্যোতিষশাস্ত্র। তবে আপনারা একটা কথা মাথায় রাখবেন, জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা যদি স্কিপ করে এগিয়ে যান তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। কারণ জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও যদি স্কিপ করেন তাহলে প্রতিটা পয়েন্টে আপনারা কিন্তু মিস করবেন,
আর যেগুলো না জানলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তবে আসুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে জ্যোতিষশাস্ত্র কি বলছে সিংহ রাশির সম্পর্কে। আগামীকাল 23 সেপ্টেম্বর বুধের গোচর হওয়ার ফলে কি হতে পারে আপনাদের ভাগ্যে, শুনুন তাহলে কি বলছে জ্যোতিষশাস্ত্র। দেখুন, এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলছি, আপনারা এখন যে কথাগুলো বলবো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, ভাদ্র মহাপুরুষ রাজযোগের শুভ প্রভাবে সিংহ রাশির ব্যক্তিদের ওপর, আপনার অর্থ এবং বক্তৃতার ঘরেই থাকবে এবং প্রবেশ করবে এই গ্রহ, এবং তাই আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে এবং আপনার চাকরি থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন, আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। যারা মিডিয়াতে জব করেন বা তাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, নতুন সম্পত্তি কিনতে পারেন, পরিবারের সকলের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন আপনি। আশ্বিন মাসে এই কাজগুলি আপনাকে করতে হবে, তাহলে আপনার ভাগ্য ও কেরিয়ারে হবে উন্নতি। তবে বুধের এই রাশি পরিবর্তনে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য উন্নতির সুখ বয়ে আসতে চলেছে। অনেক টাকা আয় করবেন, সঞ্চয় করবেন, নতুন প্রকল্প বা চুক্তি চূড়ান্ত করা হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুব বিশেষ হতে চলেছে আগামী কাল থেকে, এবং সিংহ রাশির জাতক জাতিকারা অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবে। আপনার যুক্তি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উচ্চ স্তরে থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা, তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। আপনি যদি কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় অস্থির থাকেন, তাহলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, আপনার আশেপাশের প্রিয়জনের মানুষের ভালো যাবে, শরীর চাকরি পেশাজীবী ব্যবসায়ীদের জন্য একটি শুভ দিন হবে আগামী কাল থেকে। এবং দেখুন, এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য পরিবেশে অনুকূল থাকবে, আর 23 সেপ্টেম্বর থেকে কর্মজীবনে আপনি খুব সফলতা অর্জন করতে পারবেন এবং ভ্রমণ আপনার খুব মজার হবে। এই সময় হঠাৎ করে আর্থিক দিক থেকে লাভ করতে পারেন আপনি, সেটি শেয়ার মার্কেট হতে পারে, কিংবা জায়গা জমি কেনাবেচা হতে পারে, কিংবা লটারিও হতে পারে। সুপ্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে যে আগামী কাল বুধের গোচর হতে চলেছে 23 সেপ্টেম্বর সকাল 9:30। আর আগামী কাল থেকে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য থাকবে চরম শিখরে, অর্থাৎ যে কাজই করবেন সেখানে সাফল্য অর্জন করতে পারবেন। এক কথায়, সাফল্য আপনার হাতের মুঠোয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার কিন্তু একটি সুযোগ করে দেবেন। আর কমেন্ট বক্সে যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই লিখে জানাবেন, যতটা পারবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো।